আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আসো আজকে আমি তোমাদেরকে ক্যালকুলাস ওয়ান এর পুনরো অধ্যায় ক্রমিক লঘুকরণ প্রক্রিয়ার সাহায্যে ইন্ট্রিগেশন এ অধ্যায় থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো প্রশ্নটি হচ্ছে সমাকলন পাওয়ার এন এক্স ডি এক্স এর লঘুকরণ সূত্র নির্ণয় করো তো লঘুকরণ বলতে কি বোঝা যায় এটা আমাদেরকে আগে জানতে হবে লঘুকরণটা হচ্ছে পর্যায়ক্রমে ইন্টিগ্রালের ঘাত হ্রাস করার পদ্ধতিকে লঘুকরণ পদ্ধতি বলে অর্থাৎ আমরা ইন্ট্রিগালের ঘাতটা কী করব হ্রাস করব এই পদ্ধতিকে আমরা লঘুকরণ পদ্ধতি বলবো তো চলো এটা সমাধান করা যাক এখানে যে অংশটুকু দেওয়া আছে এটা সমান আমরা ধরে নিয়েছি হচ্ছে আই এন তাহলে এখানে লিখছি আই এন হচ্ছে সমাকলন সাইন পাওয়ার এন এক্স ডি এক্স তো এখানে একটু কাজ করে নিব লক্ষ্য করো সমাকলন সাইন এরপর হচ্ছে এন মাইনাস ওয়ান এক্স আর এখানে দেখো হচ্ছে আমরা নিব সাইন এক্স এটা ডি এক্স তো এখানে কি কাজ করলাম একটু লক্ষ্য করো এটা সূচকের নিয়মে আমরা জানি যে একই জাতীয় রাশির পাওয়ারগুলো গুণের সময় যোগ হয় তাহলে এখানে দেখো তো এটাও সাইন এক্স এটাও সাইন এক্স তাহলে এটা গুণ আকারে আছে তাহলে পাওয়ারগুলো যোগ করে দেখো এই রাশিটা আমরা পেয়ে যাব তাহলে দেখো আমরা একটু সাইডে দেখাই দিই এখানে সাইনের উপর আছে এন মাইনাস ওয়ান আর এই সাইনের উপর আছে কি ওয়ান তাহলে এখানে যেহেতু পাওয়ারগুলো যোগ হবে আমি যোগ করে দিলাম তাহলে দেখো তো এখানে কিন্তু এই যে ওয়ান আর ওয়ান কেটে যাবে তাহলে থাকবে কি সাইন টু দি পাওয়ার এন এক্স এটা থাকবে তাহলে এই রাশিতে থেকে এই রাশিতে কিন্তু আমরা এই রাশি পাচ্ছি তাহলে এখান থেকে আমরা এখানে যাইতে পারতেছি বা এখান থেকে এখানে আসতে পারতেছি এটা কিন্তু সম্পূর্ণ জায়স পদ্ধতি ঠিক আছে তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারবো তো এর পরবর্তীতে এখানে কি হয় দেখো তো এটা দেখো এটাও এক্স এটাও কিন্তু এক্স অর্থাৎ যার সাপেক্ষে সমাকলন করতেছি এক্সের সাপেক্ষে সমাকলন করতেছি তাহলে এটাও এক্সের রাশি এটাও এক্সের রাশি তাহলে এটা আমাদের ইউ ভি এর সূত্র করবে তাহলে ইউ এটা হচ্ছে দেখো এই অংশটাকে আমরা কী বলবো এইটুকু অংশ হচ্ছে ইউ আর এইটুকু অংশ হচ্ছে ভি ঠিক আছে এটা নিচে যেটা লিখছি এটা লিখবো না জাস্ট ইন্ডিকেট করলাম যে এটা হচ্ছে ইউ আর এ অংশ হচ্ছে ভি তাহলে আমরা ইউ ভি এর সূত্র এখানে ফেলবো তাহলে হয়ে যাবে আমি ইউবির সূত্র তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখো এখানে সূত্রটা একটু দেখো তাহলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবা ইউ এক্স তো এটাই গল্প আমরা লিখতে পারি ইউ স্থির ভি কে সমাকলন এক্স মাইনাস আবার এখানে তোমার সমাকলন সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডি এক্স ইউকে ব্যবকলন আবার ভিকে সময় সমাকলনে করতে হবে ঠিক আছে এটা ব্র্যাকেট আর একটা ডিএক্স তো এই সূত্র মোতাবেক আমি এখন এখানে সূত্রটা বসাবো দেখো এই ইউটা হবে এটা আর ভিটা হবে কি এ অংশ তাহলে এখানে আমি সূত্র মোতাবেক দেখো বসাচ্ছি সূত্র ধরে ধরে একেবারে বসাই দেয় তাহলে তোমাদের বুঝতে আরও সহজ হবে তাহলে দেখো ইউ স্থির আমি ইউ এটা এখানে স্থির রাখলাম সাইন এন মাইনাস ওয়ান এটা স্থির থাকলো সাথে একটা এক্স আছে এক্স দিলাম আর কে সমাকলন তাহলে যা আছে আমি সমাকলন চিহ্ন দিলাম কে এটা হচ্ছে সাইন এক্স ডি এক্স সূত্রের মাইনাস আছে মাইনাস দিলাম আবার সমাকলন আছে সমাকলন দিলাম এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম ডিভাগ ডি এক্স আছে দিলাম আর ইউ হচ্ছে এটা সাইনের উপর হচ্ছে পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান এটা হচ্ছে ইউ আবার সমাকলন চিহ্ন আছে দিলাম এর ভি ভিটা হচ্ছে সাইন এক্স সাইন এক্স এক্স এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আর এখানে এক্স আছে এক্স দিলাম একেবারে সূত্র বরাবর যা আছে তাই আমি এখানে লিখে দিলাম আশা করি এখানে কারো সমস্যা নেই তো দেখো এরপর ক্যালকুলেশনটা কীভাবে করি এখানে লক্ষ্য করো যে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে এর কোনো কাজ নেই যা আছে এটা রেখে দেবো তাহলে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স সাইনকে সমাকলন করলে কি পাই সাইনকে সমাকলন করলে মাইনাস কজ এক্স পাই কজ এক্স এগুলো সূত্র মনে রাখতে হবে সাইনকে সমাকলন করলে পাবো কজ এক্স আর এখানে মাইনাস আছে মাইনাস দিলাম এখানে দেখো এই সাইনকে যদি ব্যবকরণ করি তাহলে কি পাবো সাইনকে ব্যবকলন করতেছি বলতে এটা করতেছি সাইন টু দি পাওয়ার এখানে একটা এক্স থাকবে সাইন টু দি পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান অর্থাৎ এই সাইনটা তো দেখো এরপরে কিন্তু পাওয়ার আছে তাহলে এই পুরোটাকে আমাদেরকে এক্স হিসেবে বিবেচনা করতে হবে আমরা কিন্তু এরকম একটা সূত্র জানি এখানে দেখো আমি লিখে দিচ্ছি সূত্রটা হচ্ছে এরকম এক্স টু দি ফর এন এটাকে যদি আমি টি এক্সের সাথে ব্যবকলন করি তাহলে এটা পাই হচ্ছে এন এক্স টু দি ফর এন মাইনাস ওয়ান ঠিক আছে তো এই রাশিটা দেখো পুরোটাকে যদি আমি এক্স বিবেচনা করি তাহলে তার ওপর পাওয়ার আছে এন মাইনাস ওয়ান তাহলে পাওয়ারটা সামনে আসবে পাওয়ারের সাথে এক বিয়োগ হবে তাহলে আমি দেখো পাওয়ারটা সামনে নিয়ে আসি পাওয়ার হচ্ছে এটা সমাকলন হচ্ছে সমাকলন দিলাম দেখো পাওয়ারটা আমি সামনে নিয়ে আসবো তাহলে হচ্ছে এখানে পাবো এন মাইনাস ওয়ান আর এখান থেকে এক বিয়োগ করলে কী হবে এখান থেকে এক বিয়োগ করলে পাবো হচ্ছে সাইনের উপর এন মাইনাস টু পাবো ঠিক আছে আর এই যে এক্সটা আছে এক্স এখানে রেখে দিলাম এখন লক্ষ্য করো যেহেতু এটা আমরা সাইন এখানে আসে আমরা ধরছি কি এই পুরোটাকে এক্স বিবেচনা করে কিন্তু কাজটা করলাম আসলে এটা কিন্তু এক্স না এটা হচ্ছে সাইন এক্স তাহলে যেহেতু এক্স না এক্স ধরে আমরা করতেছি অর্থাৎ যেটাকে ধরতে হয় এই যে রাশাবিকে ব্যবহৃণ করতেছি সেটা না সেটা ধরতে হয় সেক্ষেত্রে আমা আমাদেরকে ওই রাশিকে আবার ব্যবকলন করতে হয় তার মানে এটাকে সাইনকে আমরা এক্স ধরে করছি অর্থাৎ সাইনকে আবার আমাদের ব্যবহারণ করতে হবে তাহলে সাইনকে ব্যবহারণ করলে কী পাবো সাইনকে ব্যবহরণ করলে পাবো হচ্ছে কস তাহলে আমরা এখানে কজ লিখলাম কস এক্স আর এই সাইনকে আমরা সমাকরণ করলে এখানে পাবো হচ্ছে মাইনাস কস এক্স এটা পাবো ঠিক আছে আর এই যে এক্সটা এখানে আছে এক্স আমি এটা এখানে লিখলাম ঠিক আছে আশা করি এতটুকু বুঝতে পারছো তাহলে এরপর কী করি দেখো এই অংশটুকু আমি একটু সামনে লিখবো তাহলে এটা মাইনাস কস এক্স আর এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স মাইনাস এই যে এন মাইনাস ওয়ান যেহেতু ধ্রুবক রাশি আমি এটাকে বাইরে লিখতে পারি তাহলে এটাকে বাইরে লিখলাম এরপর এটা কী হয় দেখো তো তাহলে এইটাকে সমাকলন দিলাম এখানে আছে হচ্ছে সাইনের উপর হচ্ছে এন মাইনাস টু এক্স আর এখানে দেখো তো কজ আর কজ গুণ করলে কী হবে কজের উপর স্কোয়ার আর এখানে এক্স ডি এক্স এখন একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু একটা মাইনাস আছে তাহলে এই মাইনাসটা গেল কই মাইনাসটা কয়ে যাবে এই মাইনাসটা এখানে চলে আসবে অর্থাৎ এই মাইনাস আর এই মাইনাসে এখানে হবে প্লাস ঠিক আছে এটা লক্ষ্য করবা তাহলে এখানে হচ্ছে প্লাস তো এখন এখানে কী করা যায় একটু সবাই লক্ষ্য করো কজের ওপর স্কোয়ার আছে আমি কসকে কিন্তু ভাঙায় লিখতে পারি কসকে ভাঙা ভাঙাবো আর এগুলো যা আছে তাই রাখবো তাহলে এখানে কজ এক্স সাইন টু পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান এক্স আর এখানে প্লাস এটা হচ্ছে এন মাইনাস ওয়ান থাকবে এখানে সমাকলন দিলাম সাইনের হচ্ছে এন মাইনাস টু এক্স আর কে ভাঙালে হবে হচ্ছে সাইনের ওয়ানোয়ার এক্স ডি এক্স এটা হবে না আশা করি এটুকু এই ভাঙানো বুঝতে পারছো সবাই এটা কিন্তু ত্রিকোণমিতির সূত্র থেকে আসে সূত্রটা হচ্ছে এরকম দেখো এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা ইকুয়াল ওয়ান তাহলে এখান থেকে আমি এই যে কজ স্কোয়ার মান যদি বের করি তাহলে কজ স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা ঠিক আছে এই সূত্র মোতাবেক কিন্তু এখানে আসে তাহলে এখানে দেখো ওই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখানে সেটা দাঁড়িয়ে এক্স বা যে কোনো কিছুই বসতে পারে এইভাবে আমরা নিয়ে আসছি তো এর পরবর্তীতে দেখো এটা ফাঁস ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে আছে এই অংশটাকে আমরা ভেঙে দেবো অর্থাৎ এই যে ব্র্যাকেটের বাইরে যে অংশগুলো আছে সেই অংশগুলো ব্র্যাকেটের ভিতরে যে কয়টা অংশই থাক তার সাথে গুণ হবে অর্থাৎ একের সাথে একবার গুণ হবে সাইনের সাথে একবার গুণ হবে তাহলে আমরা দেখো এখানে এই অংশটা যা আছে তাই লিখবো কজ এক্স ইন্টু হচ্ছে সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস হচ্ছে প্লাস দিলাম তাহলে ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি মানে ওয়ানের সাথে যদি একবার গুণ করি অর্থাৎ এই যে ব্র্যাকেটের বাইরে যে অংশগুলো আছে সেগুলোতে আমরা ওয়ানকে গুণ করবো তাহলে যে অংশটা ব্রাকেটের বাইরে আছে কোনো পরিবর্তন হবে না কারণ ওয়ানের সাথে গুণ করলে তো যাটাই হয় তাহলে এখানে এন মাইনাস সাইনের উপর হচ্ছে এন মাইনাস টু এক্স ঠিক আছে এর পরবর্তীতে দেখো আমরা ওয়ানের সাথে গুন করছি এবার এটার সাথে গুন করব তাহলে ক্ষেত্রে এখানে কিন্তু তাহলে দেখো প্লাস মাইনাসে কিন্তু একটা মাইনাস হয়ে যাবে আমি এই লাইনটা নিচে লিখলাম দেখো প্লাস মাইনাসে কী হবে মাইনাস হয়ে যাবে আর এখানে আমরা পাচ্ছি কি এটা যে শব্দে যেহেতু গুন করতেছি তাহলে এন মাইনাস ওয়ান এখানে সমাকলন দেখো আমরা এটাতে এটাকে গুন করতেছি তার লক্ষ্য করো গুনের ক্ষেত্রে আমি প্রথমে বুঝাই দিয়েছি এক জাতীয় রাশি হলে পাহাড়গুলো যোগ হয়ে যায় তাহলে এখানে দেখো টু আছে মাইনাস টু আর এখানে আছে প্লাস টু তাহলে মাইনাস আর প্লাস টু কেটে যাবে তো শুধুমাত্র থাকবে কি এখানে সাইনের উপর থাকবে এন মাইনাস সরি শুধুমাত্র এন থাকবে এক্স ডি এক্স তবু এটা বুঝতে অসুবিধা হয়ে গেলে আমি একটু দেখাই দিচ্ছি দেখো এখানে আছে হচ্ছে সাইন এখানে আছে হচ্ছে সাইন এন মাইনাস টু এটাতে গুণ করতেছি কাকে সাইন স্কোয়ারকে গুণ করতেছি ঠিক আছে এটাও এক্স এটাও এক্স এটা গুণ করতেছি তাহলে পাওয়ার অর্থাৎ দুটো একই জাতীয় রাশি তাহলে পাওয়ার কী হবে যোগ হয়ে যাবে তাহলে সাইনের উপর হচ্ছে এন মাইনাস টু প্লাস টু এই যে টু টু আউট হয়ে যাবে তাহলে সাইনের উপর থাকবে কি শুধুমাত্র সাইনের উপর এন থাকবে ঠিক আছে আশা করি অংশটা বুঝতে পারছো তাহলে এখন একটু লক্ষ্য করে দেখো একটু লক্ষ্য করে দেখো এই যে অংশটুকু আমি লিখছি এই অংশটুকু দেখো এই অংশটুকু লিখছি এই অংশটুকুর মান কি সাইন টু সাইনটু পাওয়ার এন এক্স এক্স সমান আমরা কি লিখছি এই দেখো এখানে প্রথমে লাইনটা লক্ষ্য করো সমাকলন সাইন টু পাওয়ার এন এক্স ডি এক্স ইকাল টু লিখছি আই এন তাহলে এই অংশের মান আমরা আইএন লিখতে পারি কিনা পারি তো তাহলে আমরা ওই অংশের মান আই এন লিখবো দেখো লাইনটা খুব ভালোভাবে লক্ষ্য করবা এখানে বোঝার অনেক কিছু আছে কিন্তু সাইনের উপর হচ্ছে এন মাইনাস ওয়ান প্লাস এই অংশটুকু কাজ কি করতেছি এটা পরে বোঝা দিচ্ছি আগে এই অংশটা কাজটা বোঝো আমি এটা আগে লিখে নি লিখে নিচ্ছি দেখো বুঝে দেবো এটা পরে আচ্ছা এখানে দেখো এই অংশটুকু মানে এই যে অংশটুকু এই অংশটুকু ঠিক আছে এই অংশটুকু সমান আমি এটা লিখলাম ও এটা টু লিখতে হবে কেন এটা লিখতে হবে আই এন মাইনাস টু কেন লিখতে হবে একটু পরে দেখাই দিচ্ছি তো এটা দেখো পরবর্তীটা যেহেতু আগে দেখাই দিচ্ছি এইটার মান আইএন হবে এটা আমি লিখে দিচ্ছি দেখো এন মাইনাস ওয়ান তাহলে এটার মান হচ্ছে আই এন তাহলে এটার মান আমি আই এন লিখতে পারি তো লক্ষ্য করো এখানে হচ্ছে সাইন টু দি পাওয়ার এন এর জন্য আমি এটা লিখছি হচ্ছে আই এন আর এখানে কি আছে সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু তাহলে এখানে সাইনের উপর এন ছিল সেই জন্য এখানে আই এন লিখছি আর এখানে সাইনের উপর কি আছে এন মাইনাস টু আছে তাহলে এখানে অবশ্যই আই এন মাইনাস আমি টু লিখতে পারি এটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ ঠিক আছে তো সেরকমভাবে এটা আমরা এখানে লিখতে পারি তো এর পরবর্তীতে আমি এখানে কী করবো তেমন কোনো আর এখানে করব না দেখো এই প্রথম অংশ যা আছে তাই রেখে দেবো এই অংশটুকু যা আছে ডাইরেক্ট রেখে দেবো মাইনাস ক এক্স সাইন টু দিবার হচ্ছে ওর এখানে একটা এক্স থাকবে এখানেও এক্স থাকবে সাইনটিফি এন মাইনাস এক্স তো এই যে এক্সগুলো যদি বাদ পড়ে একটু লক্ষ্য করবো সবাই ঠিক আছে মাঝে মধ্যে লিখতে লিখতে দু একটা জিনিস সারা পরে দেয় এটা একটু সবাই লক্ষ্য করবা তাহলে আর কোনো সমস্যা হবে না তাহলে এই অংশটুকুকে আমরা যা আছে তাই রাখতে দেবো এন মাইনাস ওয়ান আই এন মাইনাস টু আর এখানে দেখো এটাকে যদি ভেঙে দিই তাহলে কী হয় এটা এন আই এন অর্থাৎ এ এন দিয়ে একবার এটাকে গুণ করবো একবার এটাকে গুণ করবা আর এটা হচ্ছে প্লাস হচ্ছে আই এন ঠিক আছে তো এটা কিসের মান পাইলাম এটা আমরা কিন্তু আইএন এর মান বের করতেছি ঠিক আছে আইএন এর মান কিন্তু এটা বের করতেছি তাহলে এ অংশটুকুকে আমরা এই পাশে পার করে দেব দেখো এখানে কি ছিল আমাদের রাশি কিন্তু আমরা বের করতেছিলাম আইএন এর মান তাহলে আইএন এর মান এখানে আছেই মানে এই দেখো এখানে আইএন এর মান কিন্তু আই এন এর মান কিন্তু এখানে আছেই আমি যদি এই যে এন আইএন এর পাশে পার করে দিই তাহলে এটা হবে প্লাস আর এই যে এন এটা যদি পার করে দিই পাশে বাম পাশে তাহলে কী হবে প্লাস আছে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এগুলোকে আমি এ পাশে পার করে দিলাম তাহলে দেখো এখানে হচ্ছে প্লাস এন এন আর এটা হচ্ছে মাইনাস এন আর এই পাশে এটা থাক থাকবে কি দেখো তো এই যে অংশটুকু যা আছে এ অংশটুকু এটা যা আছে তাই থাকবে না তাহলে এই অংশটুকু আমি কিন্তু পাশে লিখে নিব দেখো তাহলে এটা পাচ্ছে হচ্ছে মাইনাস কজ এক্স এটা হচ্ছে সাইনের উপর এন মাইনাস সাইনের উপর হচ্ছে এন মাইনাস ওয়ান এটা এক্স আর এখানে থাকতেছে প্লাস হচ্ছে এন মাইনাস ওয়ান আই এন মাইনাস টু এই অংশটুকু থাকতেছে তাহলে লক্ষ্য করো তো এখানে আয় যে আই এন এন কেটে যাবে আমি কিন্তু এখানে কেটে দিলাম একবারে ঠিক আছে তোমরা কিন্তু কেউ এভাবে কেটে দেবে না কেটে যাবে ভালো হতা কেটে যাক সমস্যা নেই কিন্তু এভাবে কেটে দেখা না অনেক সময় থার মনে করবে যে তুমি এটা ভুল লেখছো এই জন্য কেটে দিয়েছো তো কখনোই অঙ্ক করার সময় সমান সমানে যদি কাটা যায় তাহলে কখনো কাটবা না এভাবে লিখবা তাহলে এটা কাটার পর থাকবে কি শুধুমাত্র এখানে এন এন আর এই পাশে যা আছে এটা কিন্তু সেম থাকবে তাহলে কজ এক্স এটা হচ্ছে সাইন এন মাইনাস ওয়ান এক্স আর এ পাশে এটা থাকবে হচ্ছে যা আছে তাই থাকবে এন মাইনাস ওয়ান আই টু দি পার হচ্ছে এন মাইনাস টু এখন আমরা এখানে আর একটা কাজ করতে পারি সেইটা হচ্ছে দেখো এই যে এনটা এর পাশে গুণ আছে আমরা এনটাকে ওই পাশে যদি পার করে দিই তাহলে কী হবে ভাগ হয়ে যাবে কিন্তু তাহলে আই এন এখানে যা আছে রাখলাম এই এনটাকে এপাশে পাশে পার করে দিলে ভাগ হবে এটার সাথেও ভাগ হবে এ অংশের সাথেও ভাগ হবে তাহলে আমি কিন্তু ভাগ করে দিয়ে দেবো তাহলে দেখো হচ্ছে এখানে মাইনাস আছে মাইনাস রাখলাম এখানে কজ এক্স সাইনের উপর হচ্ছে এন মাইনাস ওয়ান এক্স ভাগ হচ্ছে এন আর এটা এখানে থাকবে প্লাস হচ্ছে এন মাইনাস ওয়ান ভাগ এন এখানে হচ্ছে আই এন মাইনাস টু ঠিক আছে এ অংশ থাকবে তো এই যে এই অংশটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ আমরা এখানে লিখে দিতে পারি এই যে আইনের মানটা এখানে বসাই দেবো অর্থাৎ অর্থাৎ আইন সমান কি আইন সমান আমরা লিখতেছি সমাকলন

এটুকু করে দিলে হয়ে যাবে আশা করি সবাই এটা বুঝতে পারছো যদি তবুও কারো সমস্যা থেকে থাকে কমেন্ট করবা কমেন্ট করে জানিয়ে দেবা কোন জায়গায় সমস্যা আমি চেষ্টা করবো সহজভাবে তুলে ধরার ধন্যবাদ